হ্যালো বন্ধুরা, সবার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কে? হাতে হ্যারিকেন পদে বাস, আমার নাম স্বর্ণজ্যোতি দাস। কি মানুষ রে বাবা! সাধারণত এই পদে বাসটা আমারই থাকে, কিন্তু আজকে আমি আমার পেছন থেকে বাসটা বার করে দেব বাস বাইপাস। যার পেছনে করব সে করবে হাসফাস। সকালবেলা আপনারা ট্রেলার দেখেছেন, কিন্তু পিকচার আবি ভি বাকি হে মেরে দোস্ত। পিকচার আবি বাকি হে মে বোলা হ্যায় না। আমাদের রানা সরকারের সাথে অরিত্রর কিরকম মিল দেখুন, দুজনের হাবভাব দেখে, দুজনে একসাথে চেঙ্গিলকে নিয়ে এত নোংরামি করছে দেখে একটা জিনিস মনে হচ্ছে, এই এরা দুজন কি বাপ ছেলে? তাহলে দুটোকেই কেলাম মাটিতে ফেলে। একটা পড়ে আছে বক্স অফিস নিয়ে, আর একটা তো গোটা সিনেমাটাকেই পার্ট বাই পার্ট লিক করে দিয়ে বসে আছে। ভিডিও তুমি যতই ডিলিট মারো, এইখানে আবার সে সিনেবাপের মতো হাবভাব করছে। দাদার সাথে সিনেবাপের মিল কোথায় বলুন তো? জীবনে যেই বেড়েছে চাপ, তারা ইউটিউব থেকে মুছে ফেলেছে তাদের পাপ। কারণ পাবলিক তাদেরকে মনে করিয়ে দিয়েছে যে পাবলিকই আসল বাপ। ওরে এজেন্ডাধারী মিথ্যাবাদী শয়তানগুলো, এবার একটু ভয় কাপ। আজব বেজ্জতি হে। কালকে অথবা পরশুদিন ছোট্ট করে একটা ভিডিও আসবে, এবং তাতে আমাদের দাদা বলবে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মালুম তোর বাপ কমা শিখা, চল। চেঙ্গি যদি সাউথের কোনো ফিল্ম হতো না, এতক্ষণে অরিত্রের অর্গাজম হয়ে যেত। ও মাই গড, ও মাই গড। কিন্তু যেহেতু এটা জিতের ফিল্ম না, তাই এরকম ভাবে করছে, ও মাই গড, শিট, ফাকিং গড। আরে তাও সত্য, এটাই তাই। কিন্তু না বাবা, এখানে একটা গভীর খেলা আছে। ফ্যান বেস ক্যাটারিং নিয়ে কথা বলে না, আমরা ছোটোখাটো ইউটিউবার না, আমরা মেবি ফ্যান বেস ক্যাটারিংয়ের চেষ্টা করছি ভিউজ পাওয়ার জন্য। কিন্তু অরিত্র কাদেরকে ক্যাটার করার চেষ্টা করছে? বাংলাতে কিছু অসুস্থ মেন্টালিটির ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস রয়েছে। আমরা মনে করছি যে চেঙ্গিস যদি ভালো বিজনেস করে, তাহলে ইন ফিউচার হয়তো কমার্শিয়াল ফিল্ম আসবে। কিন্তু এখানকার কিছু ডিরেক্টর রয়েছে যাদের মানসিকতা, 12 দিনে কাজ করব, রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায়কে টেনে নিয়ে আসবো, তাদেরকে ঢুকিয়ে একটুখানি আতলামি মারাবো, আর হালকা ফুলকা একটুখানি থ্রিলার আর গোয়েন্দাদের নিয়ে পিণ্ডি চটকাবো, না হলে ফ্যামিলি ড্রামা, এই দুটো জিনিস দেখিয়ে অনেক টাকা কামা। প্রজাপতি, টনিক, বোমকেশ, তোমাদের এবার ছিঁড়ে নেওয়া হবে লোমকেশ। পাবলিকের টেস্ট যদি একবার আপগ্রেড হয়ে যায়, এদের সিনেমার বক্স অফিস করবে হায় হায়। তাই জন্যই এরা সবাই মিলে প্ল্যান ফেলেছে, তো বিকে যাওয়া রিভিউয়ারদেরকে লেলিয়ে চেঙ্গিসকে করবে টাটা বাই বাই। বাট ভাই, পিকচার আবি ভি বাকি হে মেরে দোস্ত। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। আচ্ছা শোন, দেখ ওই যে সিনেমাটা এসছে না, তোকে কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে, তোকে ওই সিনেমাটার ব্যাপারে কিন্তু বাজে কথা বলতে হবে। দেখ সাধারণত আমরা তো ওই অটোগ্রাফ বায়োগ্রাফি বানাচ্ছি, আর বিভিন্ন রকম উপন্যাসের ক্যারেক্টার কাকা বাবু, ফেলু বাবু, বোমকেশ বাবু, ওদের পিণ্ডি চটকাচ্ছি, আর না হলে সেক্স ইকুয়াল টু প্রেমের মতো সিনেমা তৈরি করছি। এখন অডিয়েন্সের টেস্ট যদি আপগ্রেড হয়ে যায়, অডিয়েন্স যদি এখন মাসালা ফিল্ম বেশি যদি চায়, কমার্শিয়াল ফিল্ম, আমাদের তো সেটা বানানোর অকাত নেই আপাতত। অকাত আছে, কিন্তু আমাদের তো 12 দিনে একটা সিনেমা শেষ করতে হয়, তো এখন আমাদের পক্ষে তো সম্ভব নয় না যে 3 মাস 6 মাস ধরে শুটিং করে 1 বছর ধরে এডিট করে ফিল্ম বার করব। তাই বাবু, তোমাকে কিন্তু সিনেমাটা নিয়ে বাজে কথা বলতেই হবে, ঠিক আছে? দর্শককে এমনভাবে বোঝাতে হবে দর্শক দেখতে না যেন যায়। তার জন্যে তোমার যা করার করো, আমি তোমার পেছনে আছি। তুমি কিন্তু মনে রাখবে একটা কথা, আমি গিমিক মুখার্জি, আমি ইন্ডাস্ট্রি। হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না দাদা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ একদম, হ্যাঁ। আরে দাদা কোনো ব্যাপার না, আমি 2 দিন পায়খানা করব না, তারপরে একদম আমার চ্যানেল থেকে ছাড়বো না দাদা। আমার চ্যানেল থেকে ছাড়লে তো লোকে আনসাবস্ক্রাইব করবে না। ওই আমি আরেকটা যে চ্যানেলে কাজ করি, ওই ফিল্মি কোম্পানির লোকাল, ওখানে যাব, ওখানেই বলে দেবো যা বলার, ঠিক আছে? না না দাদা, তুমি কোনো চিন্তা নিও না। তুমি খালি আমাকে খালি 4টি ইন্টারভিউ, ঠিক আছে, 5টা বাইট আর 6টা পেমেন্ট পাঠিয়ে দিও, ঠিক আছে, টাইম মতো। না না, তোমার ওই দুর্গাপুজোর সময় যে সিনেমা আসছে ওটা নিয়ে হাইপ তৈরি হয়ে যাবে, না না কোনো চিন্তা করো না। আরে অডিয়েন্সকে যেতেই দেবো না, আমি বলছি তো, আমি সবথেকে বড় দাদা, বাকি সবাই গাধা, সব জ্ঞান শুধু আমার, বাকি সবাই অজ্ঞান। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তোর যে সিনেমাটা আসছে ওটার তো আমি প্রমোশন করেছি না, তো তোকে কিন্তু ঠিকঠাক জায়গায় ডিমোশনের কাজটা কিন্তু করতে হবে।
অরিত্র, আমি মেদিনীপুরের মদনা বলছি, যেখানে আমাকে কলকাতায় সবাই আলপাচিনো বলে। হ্যাঁ, মেদিনীপুরের মদনা, কলকাতার আলপাচিনো বলছি আমি। দেখো অরিত্র, কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমি বললাম যে বাংলা সিনেমা তো কম টাকাতেই তৈরি হয়, তাতেই ভালো তৈরি হয়। তুমি তো জানো আমি আতেল বলে সাউথ কলকাতার সমস্ত লোকেদের আমাকে দেখে অর্গাজম হয়ে যায়। তো এই অডিয়েন্সরা যদি এখন হঠাৎ করে যদি কমার্শিয়াল ভালো সিনেমা যদি টেস্ট পেয়ে যায়, তখন আমি যে আঞ্জান পুথিরার যে রিমেক করছি সেটার কি হবে? বা ধরো কোনো পুরনো নাট্যকারের নাটকের স্ক্রিপ্ট থেকে যে আমি সিনেমা বানাচ্ছি তাকে সম্বর্ধনা জানিয়ে, সেগুলোর কি হবে? বা ধরো আমি যখন সত্যি প্রেমের গানের মতো মাস্টারপিস সিনেমা বানাচ্ছি সেগুলোর কি হবে? তারপরে আমি যে এই ছোটোখাটো যে মাঝে মাঝে যে ওয়েব সিরিজ করি না, করে এসে ভীষণ আতলের মতো আমি বিজয় সেতুপতিকে নিয়ে আলোচনা করি তোমার সাথে, ওই যে আমার সোশ্যাল মিডিয়া যেই ছেলেগুলো হ্যান্ডেল করে ওদেরকে যে আমি যে পয়সা দিই না, আমার তো মার্কেটে এখন অনেক হেটার না, যদিও এখন কিন্তু রানা সরকার কিন্তু আমার খুব বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, রানা সরকার তো এখন চেঙ্গিজ নিয়ে খারাপ কথা বলছে। তো তুমি কিন্তু কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে, এইসব সিনেমা বানানো কিন্তু আমাদের কিন্তু বাজেট শর্ট হয়ে যাবে, বাজেট শর্ট হয়ে গেলে কিন্তু তোমাকে কিন্তু পয়সা দিতে পারবো না প্রমোশনের সময়, তাই না? কিছু না, ভিডিওর মধ্যে বলবে যে দেখুন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আপনি দেখতে যান, ঠিক আছে, আপনি দেখতে যান, বাট এখন আমি 10 মিনিট ধরে আমি আপনাকে বোঝাবো যে কেন আপনার দেখতে যাওয়া উচিত না। তোমাকে কিন্তু বুদ্ধি করে খেলতে হবে জিনিসটা, আর বুদ্ধি ধার লাগলে আমার থেকে একটুখানি নিয়ে নিও। তুমি কিন্তু করো অরিত্র এটা, পয়সা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে, পয়সা কেন, তোমাকে টাকাও দিয়ে দেবো, ঠিক আছে। অরিত্র, এগুলো কী হচ্ছে, সিঙ্গেল স্ক্রিনগুলো চলছে কেন আবার? গ্রাম বাংলার অডিয়েন্স কেন নাচছে, এরকম হল রিয়াকশন আসছে কেন? আরে মাল্টিপ্লেক্সের দর্শকরা তো দেখতে যাবে না এসব সিনেমা, তুমি এরকম করো না, ঠিক আছে, তুমি বোঝাও লোককে, ঠিক আছে, মাল্টিপ্লেক্সের দর্শকরা যদি দেখতে যায় তবেই কিন্তু তুমি সেখান থেকে কাটমানি পাবে, ওই সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আমরা ঠিক করে বুঝতেই পারবো না যে ক পয়সা কামিয়েছে। না না, তুমি বোঝো, তোমাকে ডিমিন করতে হবে ভাই, তুমি এত বড় একজন দাদা, আমরা সবাই মিলে তোমাকে দাদা বানিয়ে দিয়েছি, এত সাপোর্ট, এত ইন্টারভিউ দিলাম, তার প্রতিদানটা দাও। হ্যাঁ, না বাজে কথা বলো প্লিজ, না না, তোমাকে তোমাকে এটা করতেই হবে ভাই। না ঠিক আছে, একটুখানি 2-3 দিন খাবে, তারপরে আবার 4টে তুমি বানিয়ে নেবে, না 4টে তুমি আবার আতলামি মেরে ভিডিও বানিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তো টাইম ম্যানেজমেন্ট করতে পারো না। হ্যাঁ, তোমার আইটির জব থাকলে কি হয়েছে, তুমি দিনে 10টা ভিডিও বানাতেই পারো, ট্রেলার টিজার কি আগলো পাতলো সব সব। হ্যাঁ ঠিক আছে, বক্স অফিস নিয়ে আলাদা করে ভিডিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনো, দেখো তুমি একটা জিনিস মাথায় রাখো, আমরা তো ডিস্ট্রিবিউট করছি ফিল্মগুলো, ঠিক আছে, যতই বাজে হোক না কেন ওগুলোকে কিন্তু তোমাকে বাঁচাতে হবে, ঠিক আছে, তুমি এটা কিন্তু বোঝো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোভার্সি করে তিনি দুনিয়া কাঁপান, আর পাবলিক তাকে কমেন্ট বক্সে জোরে থাপান জোরে থাপান। ভাই হেটরেট ছড়াতে ছড়াতে ভাই একদম পুরো লজিকলেস কথাবার্তা বলছে, বলছে চেঙ্গিজের অ্যাকশন নাকি রাবণের থেকে খারাপ। সত্যি একটা কথা বলি, চেঙ্গিজের ক্লাইম্যাক্সের আগে একটা বিশাল বড় অ্যাকশান সিন আছে, এবং এরকম অ্যাকশান সিন বাংলা সিনেমাতে আগে কোনো দিন হয়নি। চেঙ্গিজে অনেকগুলো অ্যাকশান সিন রয়েছে, প্রত্যেকটাই বেশ গ্রাউন্ডেড এবং ভালো, কিন্তু এই প্রি ক্লাইম্যাক্স অ্যাকশান সিন যেটা রয়েছে সেটা অতিরিক্ত মাত্রায় ভালো। অগ্নিপথের সিনটা নিয়ে কী যেন বলছিলি, যে ওই ডাইনিংয়ে যে সিনটা যেখানে অমিতাভ বচ্চন খেতে ঢুকেছে বাট লোকজনকে অ্যাকসেপ্ট করছে না, চলে যাচ্ছে, এবং তুই বলেছিলি যে এই সিনেমাতে এরকম কিছু নেই, হালকা একটুখানি স্পয়লার, হালকা, প্লিজ আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন যাদের সিনেমাটা এখন অবধি দেখা হয়নি। বলি, এখানে একটা সিন আছে, জিতের খুব কাছের একজন মানুষ আরেকজন কাছের মানুষের কাছে গেছে একটা উপহার নিয়ে, যার কাছে গেছে সে বলছে যে না আমার এই উপহারের দরকার নেই, এবং সে এইটা থেকেই বলছে কারণ তার ধারণা যে এই উপহারটা হয়তো কোনোরকম অন্যায়ের পয়সায় হয়তো কেনা। তখন যাকে কথাটা বলা হচ্ছে সে বলছে যে না, এটা কিন্তু আমি আমার উপার্জন করা, সৎ পথে উপার্জন করা টাকা দিয়ে কিন্তু কিনেছি। একটা সিনেমাতে ইমোশনাল বিল্ড আপ দেওয়ার ক্যারেক্টারের মধ্যে প্রত্যেককে যে সেম হতে হবে তার কোনো মানে নেই। এখানে জিতের সাথে তার মামার যে ইমোশনাল বিল্ড আপ এবং তাদের যে আইডিওলজির যে পার্থক্য সেটাকে কিন্তু গোটা সিনেমাতে যথেষ্ট ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, এবং সেটাকে এস্টাবলিশ করার জন্য যে সিনগুলো আছে তার পে অফ সিন কিন্তু একটা নয় দুটো নয়, অলমোস্ট 3-3 খানা রয়েছে। ওকে, জিতের গ্যাংস্টার আর অরিজিন নাকি প্রপার নয়, ওর বাবা মার খুনিদেরকে খুন করার পরে ফেরত কেন এলো না, আরে গাধার বাচ্চা, তাহলে কি সিনেমাটা দাঁড়াতো? একটা ছেলে, তাও তো সাউথ ইন্ডিয়ান সিনেমাতে, আমি আল্লু অর্জুনের ফিল্মের একটা রেফারেন্স দিচ্ছি,
ডিজে বলে একটা ফিল্ম আছে, সেখানে দেখাচ্ছে যে ও অত ছোট বাচ্চা বয়সেই ও খুন করছে এবং সেটার এগেনস্ট ও লজিক দিচ্ছে। এখানে আমরা কি দেখতে পাই, হালকা একটুখানি স্পয়লার দিচ্ছি হালকা, এখানে কিন্তু আমরা দেখতে পাই যে জিতের চরিত্রটা যত ছোট বয়সে দেখছে তার বাবা মাকে মরতে, তার অনেক পরে গিয়ে আরেকটু দু চার বছর বাদে, ওই জন্যে কিন্তু সিনেমার মধ্যে ইভেন কি অ্যাক্টারও চেঞ্জ করা হয়েছে। বাচ্চা একদম বাচ্চা বয়সের যে অ্যাক্টার ছিল আরেকটু অ্যাডাল্ট বয়সে সেই অ্যাক্টার চেঞ্জ হয়ে কিন্তু আয়ুষ দাস হয়েছে, এবং আয়ুষ দাস হওয়ার পরে সে আরেকটুখানি বড় হওয়ার পরে তার মধ্যে যে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার ছিল, যে PTSD ছিল, তাকে যখন খাতায় লিখতে হচ্ছে স্কুলের হোমওয়ার্কে যে তুমি বড় হয়ে কি হতে চাও, তখন তার মধ্যে আইডিওলজির ক্ল্যাশটা পুরো বাইরে বেরিয়ে আসে, তখন তার ভেতরের যন্ত্রণাটা বেরিয়ে আসে যে হ্যাঁ এরা পুলিশ আমাকে রাখছে আমাকে ভালোবাসছে ঠিক আছে, কিন্তু আমার বাবা মার খুনিরা কোথায়। এবং তখন কিন্তু তার ভেতরে ভেতরে একটা আউটবার্স্ট হয় যেটা আমরা সিনেমার পরে দেখতে পাই। সুস্মিতার নাকি কোনো রোল নাই। ভাই প্লিজ, সুস্মিতাকে দুটো তিনটে ইম্পর্টেন্ট সিনে ইউজ করা হয়েছে, সিনেমাটা অলরেডি কতগুলো জিনিস জাগেল করছিল। এখানে একদিকে কপ ড্রামা, পুলিশের ইনভেস্টিগেশন, তাদেরকে নাস্তানাবুদ করছে, তারা কি করে ইনভেস্টিগেশন তাদের পিছিয়ে যাচ্ছে, আরেকদিকে গ্যাংস্টার ভিলেনগুলো, তাদের ফ্যামিলি ইস্যু, তাদের মধ্যে ইনার পলিটিক্স, এইদিকে জিতের গল্প, তার কনকোয়েস্ট, এত কিছুর মাঝখানে যদি আবার নায়িকাকেও যদি আরও গুরুত্ব, তাকে কিন্তু এরকম নয় যে তার কোনো কিছু নেই আর আমি সেটাকে জাস্টিফাই করছি, তার সিন রয়েছে কম, যেটুকু রয়েছে সেইটুকুনি গুরুত্বপূর্ণ, কিন্তু তোকে তো সব কিছু খারাপই বলতে হবে ভাই, তুই তো মনে করিস যে না আমি বাদ দিয়ে আর সিনেমা কেউ বোঝে না, তুমি বড় দাদা আর আমরা সবাই গাধা, তোমার আছে জ্ঞান আর আমরা অজ্ঞান, স্পয়লারের চক্কর বলে না তোকে আমি তোর বাকি অ্যালিগেশনগুলো যেগুলো নিয়ে তুই কান্নাকাটি করেছিস সেগুলোর উত্তর আমি তোকে দিতে পারছি না, সেগুলোর উত্তর দিতে গেলে আমারও অ্যাকচুয়ালি সিনেমাটা স্পয়েল করে দেওয়া হয়ে যাবে, সেই জন্যে চুপ আছি, 10-15 দিন হয়ে যাক তারপর আবার আসবো। এইবারের শিক্ষাটা আই হোপ চিরকাল যেন মনে থাকে, কারণ পাবলিকের মার প্যান্টের পেছন ফাটিয়ে দেবে, বেরিয়ে আসবে।